প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাম্প্রতিক সময়ে পার্বত্য চট্টগ্রামের বান্দরবান জেলায় কুকিচিন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর কার্যক্রম ভয়ানকভাবে বেড়েছে। তাদের আক্রমণ ও পোতে রাখা বোমায় নিয়মিত আমাদের সেনারা শহীদ হচ্ছেন। এই কুকিরা কিভাবে এত শক্তিশালী হয়ে উঠল, তাদের সাহায্যই বা করছে কারা এবং কিভাবে তাদের দমন করা যায়, ভিডিওতে এই তিনটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে জাতীয় স্বার্থে অনেক সেন্সিটিভ ইনফো দেখানো যাবে না এবং আমাদের রাষ্ট্রীয় কাঠামোয় দালালদের আধিক্য থাকায় অনেক সত্য উচ্চারণ করা সম্ভব নয়। তবে যতটুকু বলা যায় তা দেখাবো আপনাদের। ঐতিহাসিকভাবে পার্বত্য চট্টগ্রামে অনেক আগে থেকেই বম তথা কুকিচিনদের বসবাস। ব্রিটিশ আমলে ইংরেজরা কুকিদের বড় একটি অংশকে মিজোরাম ও বার্মার দিকে ঠেলে দিয়ে চাকমা ও বোমাংদের হাতে তুলে দেয় আমাদের পার্বত্য চট্টগ্রামকে। ওদিকে বার্মাতেও কুকিরা চূড়ান্ত বিচ্ছিন্ন জাতি। তাছাড়া ভারতের সেভেন সিস্টার্সেও কুকিদের কোণঠাসা করে ফেলা হয়েছে অনেক আগেই। এসব মিলিয়ে কুকিচিনদের মাঝে সশস্ত্র বিদ্রোহ মাথাচাড়া দিয়ে ওঠে, যার প্রভাব বাংলাদেশি কুকিদের মাঝেও পড়েছে। এরপর 2 ডিসেম্বর 1997 সালে তৎকালীন বাংলাদেশ সরকার চাকমা, মার্মা ও ত্রিপুরা সন্ত্রাসী সংগঠন জনসংহতি সমিতির সাথে শান্তি চুক্তি করে। স্থানীয়ভাবে এদেরকে একসাথে চামাত্রি বলা হয়। সেই চুক্তিটির অনেক ধারাই বাংলাদেশের সংবিধান পরিপন্থী। চাকমা, মার্মা ও ত্রিপুরা এই তিনটি উপজাতি বাদে এই চুক্তিতে বাকিদের অগ্রাহ্য করা হয়। তখন থেকে কুকিদের ক্ষোভ ধীরে ধীরে বাড়তে থাকে। পার্বত্য এলাকায় এই তিন উপজাতির বিপরীতে নিজেদেরকে তারা বঞ্চিত ভাবতে শুরু করে। শান্তি চুক্তি পুরোপুরি বাস্তবায়ন না হলেও সরকার পাহাড় থেকে বেশিরভাগ সেনা ক্যাম্প সরিয়ে নেয়। চামাত্রি গোষ্ঠীগুলো পুনরায় চাঁদাবাজি, অপহরণ ও অবৈধ বাণিজ্য শুরু করে, প্রতিবেশী দেশগুলো থেকে আগের চেয়ে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র কিনে সেই টাকা দিয়ে। ওদিকে বিদেশি অপশক্তির দালাল, দেশের সোকল্ড বুদ্ধিজীবী ও অ্যাক্টিভিস্টরা উপজাতি সন্ত্রাসীদের হয়ে প্রচারণায় নামে। তাদের গণহত্যা, সন্ত্রাসবাদ, চাঁদাবাজি ইত্যাদি অপরাধের কথা মিডিয়া প্রায় বলেই না। ফলে লোকচক্ষুর অন্তরালে চাকমা সন্ত্রাসীরা ফের ভয়ঙ্কর হয়ে উঠেছে, আর এরা আদি থেকে কুকিদের প্রতিপক্ষ। এমত অবস্থায় কুকিরা বার্মা ও ইন্ডিয়ায় থাকা তাদের জাত ভাইদের কাছ থেকে সাহস পেয়ে সশস্ত্র আন্দোলনে নেমে পড়ে। এই তিন দেশের কুকিরা গ্রেটার কুকিল্যান্ড প্রতিষ্ঠার এক স্বপ্ন নিয়ে এগোতে থাকে। বাংলাদেশি কুকিদের সংখ্যা কম হলেও তারা এতে যোগ দেয়। একদিকে চাকমাদের হাতে লাঞ্ছিত, অন্যদিকে উন্নয়ন থেকে সম্পূর্ণ বঞ্চিত। এসব কারণে তারা বিদ্রোহে জড়িয়ে পড়ে। ক্ষুদ্র হলেও অস্থিতিশীল করতে সক্ষম এক পার্টি হয়ে ওঠে কুকিচিন ন্যাশনাল আর্মি। কুকিরা শক্তিশালী হয়েছে মূলত বিদেশি সাপোর্টে। বেশিরভাগ কুকি খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত হয়েছে, ফলে অনেক পশ্চিমা এনজিও তাদেরকে সরাসরি আর্থিক ও আদর্শিক সাপোর্ট দিয়ে যাচ্ছে। পাশাপাশি অন্যান্য বিদেশি অপশক্তি ও প্রতিবেশী দেশের গোয়েন্দা সংস্থাগুলোর উস্কানি তো আছেই। পার্বত্য চট্টগ্রামের মূল সমস্যা চাকমা সন্ত্রাসী গোষ্ঠীগুলো, তারা আবার এই কুকিদের যুগ যুগ ধরে বঞ্চিত করে আসছে। 2022 সালে বাংলাদেশের সাধারণ মানুষ জানতে পারে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট নামে একটি উপজাতি সংগঠন গড়ে উঠেছে। তারা আমাদের পার্বত্য চট্টগ্রামের সীমান্তবর্তী এলাকাগুলো নিয়ে একটি স্বায়ত্তশাসিত ভূখণ্ড চায়। এটি মূলত তাদের প্রাথমিক স্টেপ। স্বায়ত্তশাসনের আড়ালে তারা আমাদের চট্টগ্রামকে আলাদা করার নীলনকশা বাস্তবায়ন করছে। কুকিদের অনেকে হয়তো জানেও না বিদেশি হ্যান্ডলাররা তাদেরকে দিয়ে কী কুকর্ম করাতে চাচ্ছে। যাই হোক, বাংলাদেশি সামরিক গোয়েন্দা সংস্থাগুলোর কিন্তু এসব তথ্য জানা থাকার কথা। তারা শুরুতে কেন অ্যাকশন নেয়নি তা বোধগম্য নয়। বাংলাদেশি কুকিদের আদর্শিক নেতা নাথান বম, সে ঢাকা ইউনিভার্সিটির চারুকলা তথা ফ্যাকাল্টি অব ফাইন আর্টসের গ্র্যাজুয়েট। বম দূষিত এলাকায় উন্নয়নের নামে সে একটি সংগঠনে শুরু করে, সেটি পরে কুকিচিন ন্যাশনাল আর্মি নামে আত্মপ্রকাশ করেছে, যাদের হাতে এ পর্যন্ত প্রায় ডজন খানেক নিরাপত্তা সদস্য শহীদ হয়েছেন। নাথান বম বিভিন্ন সময়ে ইউরোপ ও আমেরিকার অনেক দেশে ভ্রমণ করেছে। অনেক বিদেশি এনজিও, উপজাতি সংগঠন ও দূতাবাস কর্মকর্তার সাথে সখ্যতা আছে তার। ধারণা করা হয় এসব বিদেশি প্রতিষ্ঠান ও ব্যক্তিরাই তাকে সাহস জুগিয়েছে আর্মড রেবেলিয়ন শুরু করার জন্য।
তাই স্পষ্টতই বোঝা যায় যে তাদের মূল শক্তি বৈদেশিক সাহায্য, এনজিওগুলোর মদত, পশ্চিমা ইভাঞ্জেলিস্ট অর্গানাইজেশনগুলোর প্রত্যক্ষ ব্যাকিং এবং প্রতিবেশী দেশগুলোর গোপন উস্কানি। পাশাপাশি কুকিদের জীবনমান উন্নয়নে আমাদের সরকারগুলোও ব্যর্থ। আর এভাবেই কুকি-চীন ন্যাশনাল আর্মি বাংলাদেশের ক্ষতি করার মতো যথেষ্ট পাওয়ারফুল এখন। ওদিকে হিউম্যান রাইটসের নামে বিদেশিরা এদেরকে সুরক্ষা প্রদান করার চেষ্টা করছে, মানে বাংলাদেশি কুকিদের উপর সর্বাত্মক মিলিটারি অপারেশন শুরু করতে চাইলে তা থামানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা বিদেশি এনজিওগুলো নেবে। বিদেশি ব্যাকআপ, মাদক ব্যবসা ও এনজিওর দেওয়া অর্থ এবং ভারত ও বার্মার গোয়েন্দা সংস্থাগুলোর পরোক্ষ উস্কানিতে বাংলাদেশি কুকিরা মাত্রা ছাড়িয়ে গেছে। অস্ত্র সরঞ্জাম কিনছে কালোবাজার থেকে, মিয়ানমারের কুকি বিদ্রোহী গোষ্ঠীগুলোর কাছ থেকে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বানানো শিখেছে তারা। সামরিক প্রশিক্ষণ নিচ্ছে ভারত ও বার্মার জঙ্গলে, আর বাংলাদেশে তারা হয়ে উঠেছে রক্তপিপাসু এক সন্ত্রাসী গোষ্ঠী। কুকি-চীন ন্যাশনাল আর্মিকে সম্পূর্ণ ধ্বংস না করা গেলেও বাংলাদেশে এদেরকে নিষ্ক্রিয় করা খুবই সম্ভব। শুধু সামরিক অভিযানে এদের দমন করা যাবে না, প্রয়োজন মাল্টিপারপাস ইনিশিয়েটিভ। প্রথমত কুকি-চীন ন্যাশনাল আর্মিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করতে হবে। সংসদে আইন পাশ করে এদেরকে নিষিদ্ধ সংগঠন হিসেবে আখ্যায়িত করা সময়ের দাবি। তারপর সীমান্ত এলাকা পুরোপুরি নজরদারির আওতায় এনে একটি কম্প্রেহেন্সিভ মিলিটারি ক্যাম্পেইন করতে হবে পুরো পার্বত্য চট্টগ্রাম জুড়ে। একই সাথে এনজিওগুলোকে সেখান থেকে বের করতে হবে, কারণ এসব বিদেশিরাই পাহাড়ে সন্ত্রাসবাদের রক্ষাকর্তা। সত্যিকার উন্নয়নের ছোঁয়া পর্যাপ্ত শিক্ষা, স্বাস্থ্য ও বিনোদনের ব্যবস্থা করতে হবে। বান্দরবানে পর্যটন ও উৎপাদন শিল্প স্থাপনের মাধ্যমে এদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা অতি জরুরি। তাহলে ইয়াং কুকিদের ম্যাক্সিমাম বিদ্রোহে যোগ দিবে না, দুর্বল হয়ে পড়বে কুকি-চীন ন্যাশনাল আর্মি। একই সাথে মিলিটারি ক্যাম্পেইন, ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটি এবং এডুকেশন চালু করলে স্বল্প সময়ে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। তাদেরকে বোঝাতে হবে যে সশস্ত্র আন্দোলন কেবল দুর্দশায় বাড়াবে, আসল ফলাফল শূন্য। আর যারা সঠিক পথে আসবে না তাদের জন্য চূড়ান্ত বিচার তো আছেই। বহুমুখী পদক্ষেপ ছাড়া এই বিদ্রোহ দমন করা কঠিন, সো আমরা আশা করব বাংলাদেশের সামরিক ও বেসামরিক প্রশাসন কার্যকর পদক্ষেপ নেবে এই ক্ষতিকর উপাদান সমূলে উৎপাটন করার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও টিল দ্য লাস্ট। স্টে অ্যালার্ট, স্টে অ্যাওয়েক অ্যান্ড স্টে সেফ। লাভ বাংলাদেশ, লং লিভ বাংলাদেশ।